স্টুডেন্টস, ওয়েলকাম টু জিও উইথ SMD Sir ইউটিউব চ্যানেল। আমি সুমন দত্ত, তোমাদের অনলাইন জিওগ্রাফি টিচার। আজকে আমি তোমাদের নবম শ্রেণীর পশ্চিমবঙ্গের কৃষিকাজ অংশটি বিস্তারিতভাবে পড়াবো, ঠিক আছে? তো বিগত আমাদের পশ্চিমবঙ্গের আমরা ছখানা পার্ট এর আগে আলোচনা করে নিয়েছি। সেই ছখানা পার্টের ভিডিও যদি কেউ না দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে তোমরা সেখান থেকে ভিডিওগুলো একটা একটা করে দেখে নিতে পারো। তোমার যে পার্টে প্রবলেম হবে সেই পার্টগুলোকে আমি খুব ছোট্ট ছোট্ট আকারে ভিডিওগুলো বানিয়ে রেখেছি, সেগুলো তুমি দেখে নিলে তোমার সমস্ত অংশটাই ক্লিয়ার হয়ে যাবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের কৃষিকাজ। তাহলে দেখো, আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কৃষিকার্যের মূল ভিত্তি, ঠিক আছে, মূল অর্থনীতির যে মূল ভিত্তি সেটা হচ্ছে আমাদের কৃষিকাজ। মানে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ কৃষির সাথে যুক্ত, কৃষিকার্যের সাথে যুক্ত থাকে, এটা তোমরা খেয়াল রাখবে, ওকে? এবার কিছু কথা এখানে আমাকে দেওয়া রয়েছে, এই কথাগুলো একটু আমাকে জেনে নিতে হবে। কী কী যে আমাদের মানে কী উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ কততম স্থান অধিকার করে রয়েছে এগুলো একটু আমরা দেখে নেব। তাহলে সবার প্রথমে রয়েছে দেখো পাট উৎপাদনে। পাট উৎপাদনে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে। শুধুমাত্র পাট নয়, পাট ছাড়াও আমরা দেখব ধান, হ্যাঁ, আমরা ফুলকপি, বাঁধাকপি, এছাড়াও আমরা যদি বিভিন্ন ধরনের শাকসবজির কথা বিচার করি, তাহলে এই সমস্তগুলো উৎপাদনে কিন্তু প্রথম স্থান অধিকার করে রয়েছে কে, আমাদের পশ্চিমবঙ্গ। অবভিয়াসলি সেটা ভারতবর্ষের মধ্যে। তাহলে ভারতবর্ষের যতগুলো রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ পাট উৎপাদনে, ধান উৎপাদনে, শাকসবজি উৎপাদনে এবং ফুলকপি বা বাঁধাকপি দুটোই উৎপাদনে আমরা দেখব পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করে রয়েছে। এরপরে আমরা আলু এবং চা এই দুটো জিনিসকে যদি দেখি বা এই দুটো ফসলকে যদি দেখি তাহলে দেখব পশ্চিমবঙ্গ দ্বিতীয় স্থান অধিকার করে রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের পশ্চিমবঙ্গের কৃষি কাজটা ব্যাপকভাবে উন্নত। তাহলে আমাদের পশ্চিমবঙ্গে যে কৃষিটা এত ভালোভাবে হয় তার কিছু কারণ রয়েছে, সেই কারণগুলো একটু একটু করে আমরা দেখে নেব, ঠিক আছে? তাহলে পশ্চিমবঙ্গের আমাদের কৃষিতে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলো রয়েছে সেগুলো একটু জেনে নাও। প্রথমত, আমাদের পশ্চিমবঙ্গে যে দার্জিলিং জেলা রয়েছে সেই দার্জিলিং জেলার যে পার্বত্য অঞ্চল এবং পুরুলিয়া জেলার যে মালভূমি অঞ্চল, এই পার্বত্য অঞ্চল এবং মালভূমি অঞ্চলকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাদ দিলে আমরা পশ্চিমবঙ্গ টোটালটা পেয়ে যাব। সেই টোটাল পশ্চিমবঙ্গের মধ্যে সর্বত্রই আমরা দেখব ব্যাপক পরিমাণ চাষবাস হয়ে থাকে, ঠিক আছে? আর আমরা কী দেখব, আমাদের জনসংখ্যার ম্যাক্সিমাম পোর্শনটা কিসের সঙ্গে যুক্ত, কৃষিকার্যের সাথে যুক্ত থাকছে, এটাও একটা ব্যাপার। আর একটা ব্যাপার তোমাদের মনে রাখতে হবে, বংশানুক্রমিক পর্যায়ে, বংশানুক্রমিক পর্যায়ে আমরা দেখব জমিগুলো এখানে ছোট ছোট হয়ে গেছে। কেমনভাবে বলে দিই, অ্যাজ সাপোজ মনে করো কোনো একজন মানুষ রয়েছেন, তার চারটে ছেলে, তার নির্দিষ্ট একটা জমি ছিল, সেই জমিটা তিনি কী করলেন, চারটে ছেলের মধ্যে ভাগ করে দিলেন। সেই চারটে ছেলের ধরো আবার দুটো করে ছেলে হলো, সেই জমিটা ছোট্ট ছোট্ট জমি কী হবে, আবার তার পরবর্তী প্রজন্মের মধ্যে ভাগ হয়ে যাবে। তো এইভাবে ভাগ হতে হতে বৃহদায়তন একটা জমি ছোট্ট ছোট্ট একটা জমিতে পরিণত হয়। তো আমাদের পশ্চিমবঙ্গেও এটা হয়েছে বংশানুক্রমিক পর্যায়ে, এটা মনে রাখবে। নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গে যে জলসেচ ব্যবস্থা সেটা আগের তুলনায় অনেকটা উন্নতি ঘটেছে, যে কারণে আমাদের পশ্চিমবঙ্গে কৃষিকাজটা বেশ ভালো হয়। এছাড়াও আমাদের মৌসুমি বায়ুর ওপর ডিপেন্ড করে থাকি আমরা, মৌসুমি বায়ু নির্ভর কৃষি আমাদের এখানে। তারপরে আমরা দেখব আমাদের খাদ্য ফসল যেটা, সেই খাদ্য ফসলের উৎপাদন সবথেকে বেশি হয়। খাদ্য ফসল মানে যেগুলোকে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করছি, খাদ্য বলতে গেলে যেমন ধরো ধান, গম, হ্যাঁ, এই জাতীয় ফসলগুলোকে আমরা বলে থাকছি খাদ্য ফসল। এগুলো আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণ চাষ করা হয়ে থাকে, ঠিক আছে? এরপরে দেখো, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার কয়েকটা অঞ্চলেই সীমাবদ্ধ। মানে আমাদের পশ্চিমবঙ্গে যেটা রয়েছে সেখানে সর্বত্র কিন্তু আধুনিক যন্ত্রপাতি আমরা ব্যবহার করি না, তার মানে নির্দিষ্ট কিছু অঞ্চলের মধ্যেই আমরা আধুনিক যন্ত্রপাতিগুলোকে ব্যবহার করে থাকি, বোঝা গেল? এরপর আমরা পাঁচ নম্বর পয়েন্টে দেখে নেব আমাদের ফসল ছয় নম্বর পয়েন্ট। তো আমাদের যে পাঞ্জাব রাজ্য রয়েছে সেই পাঞ্জাব রাজ্যের মধ্যে, মানে পাঞ্জাব রাজ্যে সবুজ বিপ্লব হয়েছিল, তোমরা সকলেই পড়েছো সবুজ বিপ্লব সম্পর্কে, ঠিক আছে? কোনো একটা দিন সময় পেলে সবুজ বিপ্লব সম্পর্কে বিস্তারিত তথ্য আমি তোমাদের জানিয়ে দেবো একটা শর্ট বানিয়ে, ওকে? তাহলে পাঞ্জাবে যে সবুজ বিপ্লব হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু সেই সবুজ বিপ্লবের খুব একটা প্রভাব পড়েনি, এটা একটা বৈশিষ্ট্য। তারপরে দেখো আমাদের বিকল্প কাজের ব্যবস্থা, মানে আমাদের পশ্চিমবঙ্গে বৃহদায়তন কোনো শিল্প, কলকারখানা বা অন্যান্য কোনো কাজ যেটা আমরা খুব কম পরিমাণে দেখতে পাই, তো স্বাভাবিকভাবে কোনো কাজ না থাকায় মানুষ কৃষির প্রতি তার ঝোঁকটা কিন্তু অনেকটা বাড়িয়েছে আগের তুলনায়, ঠিক আছে? তারপরে আমরা দেখব কৃষিক্ষেত্রে আমাদের ক্ষুদ্র কৃষি, মানে ক্ষুদ্র চাষি, প্রান্তিক চাষি, ভাগ চাষি, ক্ষেত মজুর, এদের প্রাধান্যটাই বেশি, মানে বিভিন্ন ধরনের চাষির যে ভাগগুলো থাকে সেগুলো এখানে আমরা দেখতে পাই। তারপর আমরা দেখব শহরের নিকটে যেখানে জলসেচ ও যোগাযোগ ব্যবস্থা ভালো সেখানে সাধারণত আমরা পটল, ঝিঙে, মানে হর্টিকালচার টাইপের যে চাষবাসটা করা হচ্ছে সেটা করে থাকি। তো আমাদের পশ্চিমবঙ্গের কৃষির মধ্যে আমরা হর্টিকালচারের গুরুত্বটাও অনেকটা বেশি লক্ষ্য করতে পারি, ঠিক আছে? তাহলে এই অংশটুকু আমরা আলোচনা করলাম যে আমাদের পশ্চিমবঙ্গে কৃষির যে গুরুত্বপূর্ণ দিকগুলো ছিল সেগুলো সম্পর্কে। এবার আমাকে জেনে নিতে হবে পশ্চিমবঙ্গের কৃষিতে কি তাহলে কোনো সমস্যা নেই? অবশ্যই সমস্যা আছে, এবার আমাদের বিষয়ই হবে সেই সমস্যাগুলোকে আলোচনা করার। তাহলে তোমরা এই অংশে একটু চলে এসো এবং এখানে একটু খেয়াল করো এবার, হ্যাঁ?
দেখো একটা একটা করে বলে দিচ্ছি। তো পশ্চিমবঙ্গে কৃষির যে সমস্যাগুলো আমরা লক্ষ্য করতে পারি সেগুলো কী কী? তো পশ্চিমবঙ্গের যে কৃষি কাজ ক্ষেত্রে আমরা দেখলাম জমিগুলো ছোট ছোট হয়ে থাকে। ছোট ছোট জমি হলে কী হবে, সেখানে বৃহদ আয়তন কোনো চাষ মানে বিশাল আকারে কোনো চাষবাস করা যাবে না, মানে বাণিজ্যিক কৃষি করা সম্ভব হবে না। সেখানে কী সম্ভব হবে, জীবিকা সত্তাভিত্তিক কৃষি সম্ভব হবে। তাহলে পশ্চিমবঙ্গের অধিকাংশ কৃষি কী প্রকৃতির, জীবিকা সত্তাভিত্তিক প্রকৃতির, ঠিক আছে? যেখানে শুধুমাত্র মানুষ নিজের জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে থাকে সেটাকেই বলা হচ্ছে জীবিকা সত্তাভিত্তিক কৃষি। আর বাণিজ্যিক কৃষি আমরা কাকে বলবো, যেখানে মানুষ নিজের জীবিকা নির্বাহের পাশাপাশি বাণিজ্যের জন্য বা ব্যবসা করার জন্য বৃহদায়তন কোনো অঞ্চলে চাষবাস করে থাকে, তখন সেটাকে আমরা বলি বাণিজ্যিক কৃষি। তো আমাদের পশ্চিমবঙ্গের সমস্যাটা কী, পশ্চিমবঙ্গে জীবিকা সত্তাভিত্তিক কৃষি করা হয়, যে কারণে কৃষিক্ষেত্রে আয় মানে ইনকামটা অনেকটা কম হয়। ওকে, দুই নম্বর পয়েন্ট দেখো, জনসংখ্যার চাপ এখানে খুব বেশি বলে মাথা পিছু আয় কম, যেটা তোমাকে এক্ষুনি বললাম। এখানে প্রচুর পরিমাণ জনসংখ্যা রয়েছে, জনসংখ্যা থাকার কারণে কী হচ্ছে, কৃষিক্ষেত্রে যে আয় সেটা সবার মাথা হিসাব করে ভাগ করলে মাথা পিছু আয়টা অনেকটা কমে যায়, বোঝা গেল? এরপরে দেখো, বাণিজ্যিক ফসলের উৎপাদন কম। তো এটাও আগে বুঝিয়ে দিয়েছি যে জীবিকা সত্তাভিত্তিক কৃষি আর বাণিজ্যিক কৃষি দুটো কী ধরনের জিনিস এবং কোনটাতে আয় বেশি হয় কোনটাতে আয় কম হয়। তো আমাদের পশ্চিমবঙ্গে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বেশি হয় বলে এখানে আমরা আয় অনেকটা কম দেখতে পাই। তারপরে চলে এসো, আমরা এখানে দেখতে পাই যে আমাদের জমিতে একবার ফসল হয়, তো স্বাভাবিকভাবেই বছরের অধিকাংশ সময় অনেক মানুষকে বেকার থাকতে হয়। বেকারত্বের একটা ধারণা আছে, ছদ্ম বেকারত্ব, যেটা আমরা আমাদের ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কৃষিক্ষেত্রে দেখতে পাই। সেটা তোমরা আস্তে আস্তে যখন বড় হবে সেগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জানতে পারবে। ওকে, তারপরে দেখো, আমাদের অধিকাংশ স্থানে উৎপাদন পদ্ধতি অত্যন্ত প্রাচীন। প্রাচীন মানে আমরা হয়তো আমাদের পূর্বপুরুষ, আমার বাবা বা আমার দাদু, এরকম কোনো মানুষের কাছ থেকে আমরা কৃষিকাজ শিখেছি এবং সেই পদ্ধতিতে আমরা কৃষিকাজ করে আসছি, ঠিক আছে? আমরা উন্নত প্রযুক্তির ব্যবহার বা উন্নত ব্যবস্থাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু কৃষিকাজ করে থাকি না। তাই বলা হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম কৃষি প্রাচীন। এবার প্রাচীন পদ্ধতিতে চাষ করার জন্য কী হয়, ফসলের যে ফলন মানে উৎপাদনটা সেটা অনেকটা কমে যায়, বুঝতে পারলে সবাই, ঠিক আছে? এবার আমরা দেখে নেব আমাদের পশ্চিমবঙ্গের আর কিছু অংশ। তো এখানে আমাদের দেখতে হবে পশ্চিমবঙ্গে কী কী ধরনের ফসল উৎপাদিত হয় এবং সেই উৎপাদিত ফসলগুলোকে আমরা কী কী ভাগে ভাগ করতে পারি। এটাকে সাধারণত আমরা চারটে ভাগে ভাগ করে থাকি। কী কী? প্রথমত হচ্ছে আমাদের খাদ্যশস্য। তাহলে দেখো, যেগুলো মানুষ খাবার জন্য ব্যবহার করে থাকে সেগুলোকে আমরা বলছি খাদ্যশস্য। তো এর মধ্যে ধান, গম, ডাল, তৈলবীজ, এগুলো আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে তন্তুজাতীয় শস্য। তন্তুজাতীয় শস্যের মধ্যে আমরা পাট, পাট ছাড়াও আমরা তুলোর নামটাও লিখতে পারবো এখানে। ওকে, নেক্সট আমরা দেখে নেব বাগিচা ফসল। বাগিচা ফসলের মধ্যে চা, কফি, রাবার, কমলা লেবু, তামাক, এগুলো সবই কী হচ্ছে, বাগিচা ফসলের মধ্যে পড়ছে। আর হর্টিকালচার মানে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি চাষ করাকে আমরা বলি হর্টিকালচার। তো শাকসবজির মধ্যে সাধারণত পটল, ঢ্যাঁড়স, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এই ধরনের ফসলগুলোকে চাষ করা হয়ে থাকে। তাহলে এখান থেকে কী ধরনের প্রশ্ন হতে পারে, এখান থেকে তোমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবে, একটা খাদ্যশস্যের নাম লেখো বা উদাহরণ দাও, বা বলতে পারে একটা তন্তু জাতীয় শস্যের উদাহরণ দাও, এরকম টাইপসের কোশ্চেন হবে। ওকে, এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের কয়েকটা কৃষিজ ফসল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমাদের সবার প্রথমে যে অংশটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের ধান। তো তোমরা সকলেই জানো আমরা বাঙালি, আমরা ভাত খেতে ভালোবাসি। তো ধান হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে প্রধান, মানে প্রধান যে কৃষিজ ফসল সেটা হচ্ছে আমাদের ধান, ঠিক আছে? এবং ধান উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে। নেক্সট অংশে আমরা পড়ে নেব আমাদের ধানের ব্যবহার, মানে ধানকে আমরা কী কী কাজে লাগাতে পারি, ঠিক আছে? ধান যে শুধু খাওয়ার কাজেই ব্যবহার করা হয় এমনটা নয়, বাকিগুলো আমরা দেখে নেব। তো ধান থেকে স্বাভাবিকভাবে আমরা চাল পাই, সেই চাল থেকে ভাত, চিড়িয়ে, মুড়ি, খই, এই জাতীয় কিছু খাদ্যদ্রব্য আমরা প্রস্তুত করে থাকি, যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা প্রচুর পরিমাণ কনজিউম করি, প্রচুর পরিমাণ খেয়ে থাকি। ওকে, এছাড়াও খড়, যেটা মানে ধান থেকে চালগুলোকে ছাড়িয়ে নেবার পর যেটা গাছের বাকি অংশটা পড়ে থাকে সেটাকে আমরা বলি খড়। সেই খড়টা গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে বা ঘর ছাউনিতেও কাজে লাগে। তুমি রাঢ় অঞ্চলের দিকে চলে গেলে এই খড়ের ছাউনি দেওয়া প্রচুর ঘরবাড়ি দেখতে পাবে। তাছাড়া ধানের যে তুষ থাকছে সেটাও জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে, আর ধানের তুষকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করে বিদ্যুৎও উৎপাদন করা যাচ্ছে। যেমন কয়লাকে পুড়িয়ে আমরা তাপবিদ্যুৎ পাচ্ছি, তেমনই ধানের তুষকে পুড়িয়েও সেখান থেকে আমরা কী করতে পারি, বিদ্যুৎ উৎপন্ন করতে পারি, বোঝা গেল ব্যাপারটা? এবার আসবো আমরা আমাদের আগে একটু ম্যাপটা তোমাকে দেখিয়ে নিই, তারপরে বাকি অংশটা বলছি। তাহলে দেখো, আমাদের যে পশ্চিমবঙ্গ রাজ্য, সেই পশ্চিমবঙ্গ রাজ্যে উত্তরের দিকে রয়েছে আমাদের এই অংশের মধ্যে পার্বত্য অঞ্চল, তাই না? আমরা এটা জানি পার্বত্য অঞ্চল রয়েছে এখানে। তো এই যে পার্বত্য অঞ্চলটা রয়েছে, পার্বত্য অঞ্চলটাকে যদি আমরা বাদ দিই তাহলে আমরা আমাদের ভারতবর্ষের সমস্ত স্থানেই প্রায় দেখবো ধান চাষ হচ্ছে। এই পার্বত্য অঞ্চল একটা, এবং আরেকটা হচ্ছে আমাদের এই মালভূমি অঞ্চল, এই অংশটা,
ঠিক আছে। আমরা যদি এই দুটো অংশকে বাদ দিয়ে দিই, এই দুটো অংশকে বাদ দিয়ে দিলে আমরা ম্যাপের মধ্যে দেখতে পাবো যে আমাকে সমগ্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে দেখছি প্রচুর পরিমাণ কিন্তু ধান উৎপন্ন হচ্ছে। ওকে, যাক এবার আমরা দেখে নেব আমাদের ধানের প্রকারভেদগুলো। তাহলে ঋতুভিত্তিকে আমরা আমাদের ধানটাকে তিনটে ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমন ধান, একটা হচ্ছে আউশ ধান এবং একটা হচ্ছে বোরো ধান, ঠিক আছে। পরবর্তী পেজে আছে, সেটা তোমাকে দেখাচ্ছি। প্রথমত বলে দিই, আমন ধান যেটা, সেটা সাধারণত বর্ষাকালে চাষ করা হয়, মানে বর্ষাকালে যে প্রকার ধান চাষ করা হয় সেটা হচ্ছে আমন ধান। কী বললাম, আমন ধান বর্ষাকালে চাষ হয়, বোরো ধান যেটা সেটা শীতকালে চাষ হয়, এবং আউশ ধান যেটা সেটা সাধারণত গ্রীষ্মকালে চাষ হয়ে থাকে, ঠিক আছে। এটা তোমরা একটু খেয়াল রাখবে। তাহলে আউশ, আমন, বোরো, আউশ ধান হচ্ছে গ্রীষ্মকালে, আমন ধান বর্ষাকালে, বোরো ধান শীতকালে, এটুকু খেয়াল রাখলেই চলবে। আচ্ছা, আমরা এবার পরবর্তী অংশে এখানে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট দেওয়া রয়েছে, এই ফ্যাক্টগুলোকে এক নজরে একটু দেখে নিই। হ্যাঁ, তো সবার প্রথমে কি বলছে যে ধান উৎপাদনে আমাদের পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে রয়েছে। আমন ধান এবং বোরো ধান এই দুই ধরনের ধান চাষ হলেও আমন ধানের চাষ ভারতবর্ষে সব থেকে বেশি হয়, ঠিক আছে, আর বোরো ধানের ফলনটা বেশি হয়। এরপরে দেখো, বর্ধমান নামে একটা জেলার নাম পেয়ে যাবে, এটাকে বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এটা তোমাকে ভালো করে অ্যাটেন্টিভলি শুনে নাও যে পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার কোন জেলাকে বলা হয়, ঠিক আছে। এটা আমরা বলে থাকি বর্ধমান জেলাকে। এরপরে দেখো, হুগলির চুঁচুড়া, পশ্চিমবঙ্গে হুগলি বলে একটা স্থান রয়েছে, হুগলি একটা জেলা, সেই জেলাতে চুঁচুড়া বলে একটা জায়গা আছে, সেই চুঁচুড়ায় কী রয়েছে, ধানের গবেষণা কেন্দ্র, ঠিক আছে। তাহলে ধান গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, ভারতবর্ষের সাপেক্ষে জিজ্ঞাসা করলে সেটা হবে ওড়িশা রাজ্যের কটকে, আর যদি পশ্চিমবঙ্গের সাপেক্ষে জিজ্ঞাসা করে পশ্চিমবঙ্গের কোথায় ধান গবেষণা কেন্দ্র রয়েছে, সেক্ষেত্রে তোমার আনসার হয়ে যাবে হুগলি জেলার চুঁচুড়ায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখব পশ্চিমবঙ্গে হেক্টর প্রতি ধান উৎপাদন, হ্যাঁ, আশাব্যঞ্জক হলেও পাঞ্জাবের তুলনায় কম, মানে পাঞ্জাবে হেক্টর প্রতি ধান উৎপাদন সব থেকে বেশি হয়। মানে মনে করো এটা পার্টিকুলার এক হেক্টর জমি, আমরা ধরে নিলাম এটা এক হেক্টর জমি, ঠিক আছে। এই এক হেক্টর জমির মধ্যে পাঞ্জাবে সাপোজ ধরো, মনে করো 100 কেজি ধান উৎপন্ন হচ্ছে, তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কী হবে, মনে করো 80 কেজি হচ্ছে। এটা জাস্ট আমি একটা ধারণা দিলাম তোমাকে। তাহলে এক হেক্টর জমি ছিল, তার মধ্যে আমরা দেখলাম পাঞ্জাবে উৎপাদনটা গোটা ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি। তাহলে আমরা প্রশ্ন কিভাবে আসবে, হেক্টর প্রতি ধান উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে রয়েছে, সেক্ষেত্রে আমরা আনসার লিখব পাঞ্জাব। বোঝা গেল, সবাই এটা খেয়াল রাখবে, ওকে। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব পরবর্তী অংশে। আচ্ছা, পরবর্তী অংশটা শুরু করার পূর্বে একটু বলে দিই, ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর তোমার যে পার্সোনাল মতামত বা কোনো প্রবলেম যদি থাকে সেটা তুমি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। হ্যাঁ, এবং তোমরা কমেন্ট করলে বা লাইক করলে আমি অত্যন্ত খুশি হই, পরবর্তী ভিডিও বানানোর জন্য আমি আরও মোটিভেট ফিল করি, ঠিক আছে। তো একটু করে দিও, সেটা চেষ্টা করো। আচ্ছা, তাহলে এবার আমরা আলোচনা করব আমাদের ধান সম্পর্কে। তাহলে দেখো, ধান বলতে গেলে আমরা এখানে আউশ, আমন, বোরো তিনটে ধান আমরা একটু আগে পড়েছিলাম, তো এই তিনটে ধান সম্পর্কে আমি বলে দিয়েছি। এবার আমাকে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 5 নম্বরের জন্য আসবে পরীক্ষায়, হ্যাঁ, সেটা আমাদের একটু দেখে নিতে হবে। তো এই প্রশ্নটা কি, যে আমাদের ভারত পশ্চিমবঙ্গে ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। অনুকূল ভৌগোলিক পরিবেশ, এখানে তোমাকে কি করতে হবে, কিছু কন্ডিশন থাকবে, যে সমস্ত কন্ডিশনগুলো ফলো করলে আমাদের পশ্চিমবঙ্গে, মানে ফলো করে বলেই আমরা দেখতে পাবো আমাদের পশ্চিমবঙ্গে ধান চাষটা ব্যাপক উন্নতি লাভ করেছে। তো এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রকৃতিগত বিষয়গুলো থাকবে, কী কী বিষয় দেখো, জলবায়ু, মাটি, ভূমির প্রকৃতি, এগুলো থাকবে। আর অর্থনৈতিক মানে টাকা পয়সার দিকের ব্যাপারে, শ্রমিক, জলসেচ, উন্নত বীজ, পরিকাঠামো, এই সমস্ত ব্যাপারগুলো একটা একটা করে দেখে নিই। চলো, প্রথমত আমরা যেটা দেখব, কালারটা একটু চেঞ্জ করে নিই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। দেখো, তাহলে আমাদের প্রথমত আমরা দেখছি জলবায়ু। জলবায়ুতে কী কী পয়েন্ট পড়তে হবে, জলবায়ুর মধ্যে আমরা পড়ব উষ্ণতা এবং বৃষ্টিপাত। তাহলে এখানে দেখতে পাচ্ছি ধান চাষের জন্য গড়ে 20-30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন এবং মোটামুটি 100-200 সেন্টিমিটার বৃষ্টিপাতের প্রয়োজন হয়। বোঝা গেল, এবার ধানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বেশি লাগে, কেন জানো, কারণ ধানকে বলা হয় তৃষ্ণার্ত ফসল। কী বলা হয়, তৃষ্ণার্ত ফসল, এটা মনে রাখবে। কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয়, ধানকে, কেন জানো, কারণ ধান চাষের সময় প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, সেই জন্য। তোমরা যদি কেউ কখনো জমিতে ধান গাছ লাগানো দেখো তাহলে দেখবে ধান গাছের গোড়ায় সব সময় কিন্তু জল জমে থাকে, ওকে। এরপরে চলে আসবো আমরা মাটিতে, কী ধরনের মাটিতে ধান চাষ ভালো হয়। তো সাধারণত পলি মাটিতে আমরা ধান চাষ ভালো হতে দেখতে পাবো। তো আমাদের রাজ্যে এঁটেল, বেলে, দোঁয়াশ পলি মাটি তো রয়েছেই, আমরা এর আগে পড়েছি ভারত আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় আমরা পেয়ে থাকি। তো এই সমস্ত মাটিতে আমাদের কী হয়, ধান চাষটা ব্যাপক পরিমাণ হয়।
নেক্সট হচ্ছে ভূমির প্রকৃতি, মানে যে জমিটা আমার থাকবে সেই জমিটা কেমন হতে হবে, সেখানে জল দাঁড়িয়ে থাকবে নাকি জলটা বেরিয়ে যাওয়ার মতো কন্ডিশন থাকবে এরকম। তো ধান চাষে একটু আগে কী বললাম, প্রচুর পরিমাণ জলের প্রয়োজন হয়, ধান গাছের গোড়ায় জল জমে থাকা অত্যন্ত আবশ্যক। তাহলে স্বাভাবিকভাবে আমরা কী লক্ষ্য করব যে ধান চাষের জন্য আমার সমতল ভূমির প্রয়োজন হবে, মানে যেখানে জলটা দাঁড়িয়ে থাকতে পারবে, জলটা যাতে জমি থেকে বেরিয়ে না যায়। ওকে, নেক্সট আমরা চলে আসবো অর্থনৈতিক পরিবেশের মধ্যে শ্রমিক পয়েন্টে। শ্রমিকের মধ্যে দেখব স্বাভাবিকভাবে ধান চাষ করতে হলে ধান হচ্ছে একটা শ্রমনিবিড় ফসল, মানে এখানে প্রচুর শ্রমের প্রয়োজন হয়, আর শ্রম কারা দেবে, শ্রমিকরা দেবে, তো স্বাভাবিকভাবে প্রচুর পরিমাণ শ্রমিকের প্রয়োজন। নেক্সট হচ্ছে জলসেচ, প্রয়োজন মতো বৃষ্টিপাত না হলে আমাকে কী করতে হবে, ধানের জমিতে অতিরিক্ত জল দিতে হবে, সেটাকে আমরা বলছি জলসেচ করা। নেক্সট আমরা চলে যাব উন্নত বীজ সার এবং কীটনাশকের ব্যাপারে। তো আমরা দেখব উন্নত পরিমাণে আমরা যদি বীজ দিই বা রাসায়নিক সার বা কীটনাশকটা সময় মতো দিয়ে থাকি, তাহলে স্বাভাবিকভাবে আমরা কী দেখব, ধানের যে ফলনটা সেটা কিন্তু আমাকে বাড়বে। তো স্বাভাবিকভাবে একজন কৃষক সে অনেকটা লাভবান হবে, বোঝা গেল। এরপরে নেক্সট রয়েছে আমাদের অন্যান্য পরিকাঠামো। অন্যান্য পরিকাঠামোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে টাকা পয়সার যোগান, মানে চাষ করতে হলে প্রথমে তোমাকে সার কিনতে হবে, তারপরে তোমার বীজ কিনতে হবে, এগুলোর জন্য তোমার পয়সা লাগবে, মানে মূলধন লাগবে। তারপরে পরিবহন ব্যবস্থা, পরিবহন ব্যবস্থা যত উন্নত হবে তুমি উৎপাদনকৃত ফসলটাকে মানে ধানটাকে এক স্থান থেকে দ্রুত আরেক জায়গায় পৌঁছে দিতে পারবে, ঠিক আছে। তো এগুলো হয়ে গেল আমাদের পয়েন্ট, এবং এই প্রশ্নটাকে তোমরা সকলে 5 মার্কের জন্য খুব ভালো করে পড়ে রাখবে, বোঝা গেল সবার। তাহলে একটা 5 মার্কের প্রশ্ন পেয়ে গেলে কী প্রশ্ন হবে, ধান চাষের জন্য অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি আলোচনা করো। তো অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে দুটো ব্যাপার তোমাকে লিখতে হবে, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা হচ্ছে অর্থনৈতিক পরিবেশ। আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাবো এর পরবর্তী কিছু অংশে। তো এখানে সাধারণত আমরা দেখতে পাচ্ছি ধানের জন্য যে উচ্চ ফলনশীল বীজগুলো, সে বীজের নামগুলো একটু দেওয়া রয়েছে, পদ্মা, জয়া, রত্না, আদিত্য, IR8, IR20, ঠিক আছে, তারপরে CO51, এগুলো হচ্ছে উচ্চ ফলনশীল ধানের বীজ। এবার আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় ধান চাষ হয়। তো পশ্চিমবঙ্গের প্রায় সর্বত্রই ধান চাষ হচ্ছে, দার্জিলিং, কালিম্পং আর পুরুলিয়া, এই তিনটে জেলাকে মোটামুটি বাদ দিয়ে বাকি যে কোনো জেলার নাম লিখে দিলেই তুমি ধান চাষ হতে দেখতে পাবে। সবথেকে বেশি ধান চাষ হয় বর্ধমান জেলাতে, আর বর্ধমান জেলাকে আমরা কী বলে থাকি, পশ্চিমবঙ্গের ধানের ভাণ্ডার বলে থাকি, এটা সকলে খেয়াল রাখবে। আর আমাদের মানে ভারতবর্ষের মধ্যে ধান উৎপাদনের প্রথম হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। দেখো একটু আগে তোমাকে বোঝালাম 1 হেক্টর জমিতে, তো দেখো পাঞ্জাব যে রাজ্যটা রয়েছে সেই পাঞ্জাব রাজ্যে হেক্টর প্রতি ধান উৎপাদন দেখো 3974 কেজি, আর সেখানেই আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে কত, 2883 কেজি, যেটা তোমাকে আমি একটু আগেই বুঝিয়েছিলাম, এটা এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। ওকে, তাহলে এবার আমরা দেখব আমাদের পশ্চিমবঙ্গে যে এত পরিমাণ ধান হচ্ছে তার কী কারণ রয়েছে, যে কারণে এখানে আমরা এত পরিমাণ ধান উৎপন্ন হতে দেখতে পাচ্ছি। ওকে, দেখো তো স্বাভাবিকভাবেই আমাদের পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম মাটিটা কি পলিগঠিত, এখানে মাটি দেখতে পাই, পলি মাটিতে ধান চাষটা সবথেকে ভালো হয়। এখানকার যে জলবায়ু মানে উষ্ণতা এবং বৃষ্টিপাত, সেটা ধান চাষের পক্ষে আদর্শ। যতটুকু পরিমাণ উষ্ণতা বা যতটুকু পরিমাণ বৃষ্টিপাত প্রয়োজন তার পর্যাপ্ত পরিমাণ রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। তারপরে দেখো আমাদের এখানে প্রচুর খাল, বিল, নদী, নালা এগুলো রয়েছে, তো এখান থেকে প্রচুর পরিমাণ মানে প্রয়োজন মতো জলসেচ আমরা এখানে করতে পারি, যে কারণে এখানে প্রচুর পরিমাণ ধান হয়। এছাড়াও আমরা উন্নত বীজ, রাসায়নিক সার, কীটনাশক এগুলো এখানে ভালো পাওয়া যায়, পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, এবং সেগুলোকে আমরা পর্যাপ্ত পরিমাণ জমিতে ব্যবহার করে থাকি, তো স্বাভাবিকভাবে ফলন ভালো হয়। ধান চাষে সবুজ বিপ্লবের প্রভাব, সবুজ বিপ্লবটা কী সেটা ব্যাপারে তোমাকে একটু মানে জেনে নিতেই হবে, যেহেতু বারবার চলে আসে সবুজ বিপ্লবটা। সবুজ বিপ্লব হয়েছিল 1960-এর দশকে, কবে, 1960-এর দশকে। তো এই সময় কী করা হয়েছিল, সরকার আমাদের একটা পরিকল্পনা গ্রহণ করেছিল, সেই পরিকল্পনা গ্রহণ করার মাধ্যমে আমরা দেখব আমাদের মানে গোটা ভারতবর্ষের যে কৃষি ব্যবস্থা সেখানে অনেক উন্নতি ঘটেছিল, ঠিক আছে, ফসলের যে উৎপাদন সেটা অনেক গুণ বেড়ে গেছিলো, তো ওটাকেই বলা হচ্ছে সবুজ বিপ্লব। আমি জাস্ট ছোট্ট করে বলে রাখলাম, কোনো একটা দিন এটা নিয়ে আমি বিস্তারিত ভিডিও বানিয়ে দেবো। ওকে, এরপরে দেখো আমাদের এই স্থানগুলো আমাদের পশ্চিমবঙ্গ ঘন জনবসতিপূর্ণ হওয়ায় এখানে প্রচুর পরিমাণ শ্রমিক আমরা পেয়ে যাই, যারা কী করে বিভিন্ন জমিতে কাজ করে থাকে। ওকে, নেক্সট আমরা আসবো এবার ধান চাষের কিছু সমস্যা। তাহলে দেখো ধান ভালো হচ্ছে ঠিকই, তাই বলে কি কোনো সমস্যা থাকবে না, অবশ্যই আছে। তো দেখো আমন ধান যেটা, সেই আমন ধানটা আমাদের ভারতবর্ষে মানে পশ্চিমবঙ্গে বেশি হচ্ছে, আমি বারবার ভারতবর্ষ বলে ফেলছি, যাই হোক। আর বোরো ধানের চাষটা কী হয় আমাদের পশ্চিমবঙ্গে কম হয়, তো কম হওয়ার কারণে এখানে আমরা দেখব আমাদের ধান চাষের যে ফলন সেটা কমে যায়। ওকে, তারপরে দেখো জলসেচের অভাব, জলসেচের প্রভাবটা মানে প্রসার যেটা, সেটা সব জায়গায় এখনও ঘটেনি, কয়েকটা জেলার মধ্যেই ভালোভাবে জলসেচ করা সম্ভব হয়, সমস্ত জেলাতে সম্ভব হয় না। তো স্বাভাবিকভাবে সেই সমস্ত জেলায় জলসেচ না থাকার কারণে ধান চাষটা মানে অতটা ভালোভাবে হতে পারে না। নেক্সট হচ্ছে রপ্তানিযোগ্য সুগন্ধি চাল যেটা, যেমন বাসমতি চালের নাম তোমরা শুনে থাকবে সকলেই, তো এই প্রকার রপ্তানিযোগ্য চালের উৎপাদন আমাদের এখানে কম।
তারপরে আমরা দেখবো ধান চাষে পশ্চিমবঙ্গ আধুনিক কৃষি প্রযুক্তিকে এখনও পরিমাণ মানে সমস্ত জমির মধ্যে ব্যবহার করতে পারেনি, এখনও সেই পুরনো লাঙল বা গরু মহিষ এগুলোকে ইউজ করা হয়ে থাকে। ওকে, আর আমাদের পাঞ্জাব রাজ্যে কী হয়েছে, আমরা দেখলাম সবুজ বিপ্লবের সময় গমে প্রচুর পরিমাণ উৎপাদন বেড়েছিল, বাট পশ্চিমবঙ্গে সব জেলায় কিন্তু আমাদের এই উৎপাদনটা সমানভাবে বাড়েনি। বোঝা গেল? তাহলে এই হয়ে গেল ওভারঅল মোটামুটি আমাদের ধান সম্পর্কে আলোচনা। আমরা পরবর্তী দিন পাটটা নিয়ে আলোচনা করব। আর একটা জায়গা আছে, একটু বলে দিই, ধান উৎপাদনের জন্য গৃহীত ব্যবস্থা মানে পশ্চিমবঙ্গ কী কী গৃহীত মানে ব্যবস্থা গ্রহণ করছে। তো স্বাভাবিকভাবে জলসেচ প্রথা যেটা অসুবিধা ছিল সেটাকে বাড়াতে হবে, চাষিদেরকে স্বল্প মূল্যে উচ্চ ফলনশীল বীজ দিতে হবে যাতে করে চাষিরা বেশি লাভবান হতে পারে, তারপরে ধানকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি থেকে বাণিজ্যিক ফসলে পরিণত করতে হবে। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে বাণিজ্যিক ফসলে যখন পরিণত হয়ে যাবে ধানটা, তখন আমরা কী দেখব, ধানে ইনকামটা প্রচুর বাড়বে, তো কৃষকরা সেখানে চাষবাস করাতে তারা কী হবে, আস্তে আস্তে উদ্যোগী হবে। তারপর দেখো বিভিন্ন যে জলাভূমিগুলো রয়েছে সেগুলোকে ধান চাষের আওতায় আনা হচ্ছে, আর হুগলির চুঁচুড়াতে কী করা হয়েছে, ধানের জন্য একটা গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়েছে। তো আজকের পড়াটা আমাদের এ পর্যন্তই থাকছে, বিগত দিন আমরা পাট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তো পরবর্তী দিনের আলোচনার জন্য অপেক্ষা করো, দু একদিনের মধ্যে ভিডিও আপলোড করব। আর অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যারা নতুন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে, আর এছাড়াও তোমাদের একটা ব্যাপার বলে দিই, আমার চ্যানেলের প্লেলিস্টে গেলে তোমরা জিও শর্টস বলে একটা প্লেলিস্ট পেয়ে যাবে, সেখানে আমি তোমাদের ভূগোলের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস সম্পর্কে ছোটোখাটো ধারণা দিয়ে থাকছি, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলোও দেখতে পারো। ধন্যবাদ ক্লাসে উপস্থিত থাকার জন্য, আজকের মতো গুড বাই, দেখা হচ্ছে পরবর্তী দিন পরবর্তী ভিডিওতে।